আজকে পুরুষোত্তম শ্রীরামের যে পুজো গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, এটা আমাদের পরম্পরা। তো আজকে রামনবমী উপলক্ষে আরামবাবু পুজো এখানে হয়েছে আমাদের বজরংবলী মন্দিরের কাছে। এখান থেকে আমাদের শোভাযাত্রা বেরিয়ে হয়েছে। আমাদের যে কোভিড সতর্কতা, সেসব বিধি মেনেই প্রত্যেকের মুখে মাস্ক এবং সংখ্যা যাতে কম হয় সেই সংখ্যা কম নিয়ে আজকে আমরা এই শোভাযাত্রা বের করেছি। আজকের দিনটা উৎসব আনন্দের দিন, গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। কোভিড কিছুটা ফিকে করে দিয়েছে, কিন্তু আমরা করছি। এখান থেকে শুরু হচ্ছে গৌরহাটি মোড় বজরংবলী মন্দিরের কাছ থেকে, এখানেই সমাপ্ত হবে। এরপরে আজকে সেমভাবে খানাকুলে আমাদের চলছে এবং পুরসুরাতে ছোটো ছোটো করে হচ্ছে। তারকেশ্বরে বিকালের দিকে হচ্ছে প্রোগ্রাম, আমাদের জেলার মধ্যে হরিপালও হচ্ছে। এটা কোনো পক্ষ নেই, শ্রীরামের যারা আদর্শিত সবাই এই মিছিলে আসতে পারে, সবার জন্যই এখানে স্বাগত। এটা কোনো পক্ষ বিষয় নেই। হ্যাঁ, আমাদের যে বিভিন্ন কার্য বিভিন্ন আমাদের যে সংগঠন আছে, সব সংগঠন থেকে এটা বের করা হয়েছে, কোনো একটা সংগঠনের নয়।